কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আবার একটি নতুন ব্লগ নিয়ে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই যে পাশে পিছনে চ্যানেলের সিও বসে আছে, সিও কিছু বলবেন। এবার গাড়ি করে রওনা দেবো, আর দাদাকে ফোন দিয়েছি, দাদা কিছু বলতে বলতে যাবে। ধরো সত্যি বলতে আজকের খুব আনন্দিত। আমরা দুজন সবসময় আনন্দেই থাকার চেষ্টা করি, আর আমাদের উদ্দেশ্য কিন্তু আজকের মরিচঝাপি। আর এই মরিচঝাপির পথ যেতে গেলে আমাদের অনেকটা পথ অতিক্রম করতে হয়, আর এই পথ অতিক্রম করার সময় আমরা অনেক কিছু মানে চোখের সামনে দেখি। যেমন এই রাস্তাটা যখন আমরা অতিবাহিত করি, তখন নিশ্চয়ই দেখা যাচ্ছে এই রাস্তাটা কতটা খারাপ। আর আমরা এমন একটা সময় বেরিয়েছি যাতে ওয়েদারটাও খুব খারাপ ছিল, একটা মেঘাচ্ছন্ন ভাব। আর এই কাঁচা রাস্তায়, গ্রাম্য রাস্তায় বুঝতেই পারছেন আমরা যে ওয়েদার খারাপ থাকলে যখন বর্ষা নেমে আসে তখন এর অবস্থা কী বেহাল হয়ে যায়। এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি, কিন্তু আসার সময় ফিরতে পারবি না বলতে পারছি না, তার কারণ এটা নদী রাস্তা, পুরোটাই পুরো মাটি রাস্তা, আর এখানে মানে বর্ষা হলে পুরোটাই কাদা হয়ে যায়। এই জন্য এখন বর্ষা হয়ে গেছে, রাগিয়ে যাচ্ছি। সত্যি বলতে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে যখন রওনা হই তখন আমাদের মনটা যেন কেমন একটা আনন্দে যে কী হয় সেটা কী বলে বলব। আর এই সুন্দরবনে নামটা যতটা সুন্দর, তার যে চোখে দেখার যে অনুভূতি সেটার থেকে আমরা এক টিপও দূরে থাকি না। আর আমরা যতটা পারি আমাদেরকে ক্যামেরা বন্দি করে দেখানোর চেষ্টা করি। আমরা যখন এই সুন্দরবন যাব এই কথাটা যখন মুখে আনি বা মনে আনি, তখন একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। আর এই যে গ্রামের মেঠো পথ দিয়ে যেতে কত যে সুন্দর লাগে সেটা কি বলবো। বেশ, মন্দিরটা বেশ সুন্দর। আর আমরা আমতলির কাছাকাছি চলে এসেছি, অ্যাকচুয়ালি বাজারেই প্রায় চলে এসেছি আমতলির। আর একটু দুজনে ডিসকাস করে নিলাম যে কোন পথ দিয়ে যাওয়া হবে, বাম সাইড দিয়ে চলে আসলাম, কারণ ডান সাইড দিয়ে যদি যেতাম তাহলে রাস্তাঘাটটা সত্যি খুবই খারাপ, আর বাম সাইড দিয়ে গেলে মোটামুটি রাস্তাটা খুব ভালো আছে। পরিবেশটা হয়তো দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু ওয়েদার খারাপ হলে গ্রাম অঞ্চলে বাইক চালানো সত্যি খুব একটু দুষ্কর ব্যাপার হয়ে যায়। কত সুন্দর একটা পরিবেশ, মেঘযুক্ত আকাশ, ঠান্ডা এই পরিবেশ। প্রচণ্ড মানে মেঘ করেছে, এবারে বর্ষা আশা আসার মতো ভাব। রেনকোট যদিও আমরা নিয়ে আসিনি, এবার এই জন্য বর্ষা ভাবছি। আর কিছু ডিভাইস আমাদের ব্যাগের মধ্যে আছে, সেগুলো ইলেকট্রিক যায় একটু বর্ষা, এই জন্য বর্ষা আসার আগে আমরা যতটা পারি আগে যাওয়ার চেষ্টা করছি। এখনও প্রায় 10 কিলোমিটার মতো বাকি আছে। আর তারপরে রাস্তা বলতে কিছু হয়তো মানে সরকারি কোনো কাজ হয়েছে, আর কিছু এখনও কাজ হয়নি। মনটা হচ্ছে রাস্তা দিয়ে গেলে এই বাইক নিয়ে যাওয়া খুব কষ্টের ব্যাপার। এই এখন যে রাস্তায় গাড়িটি চালাচ্ছি সেখানে ঢালাই রাস্তা আছে, আর রাস্তা মোটামুটি দিয়ে গেলে খুবই সমস্যা আমাদের যাওয়ার জন্য। কী করে হয় না পৌঁছে গেলাম, কিন্তু আমার বাড়ি ফেরার সময় ফিরতে পারবো। আর আমরা মরিচঝাপি যেতে গেলে আমাদের ফার্স্ট খ্যাপার হতে হবে, এই কুমিরবাড়ি মানে পার যেতে হবে। এই কুমিরবাড়ি খ্যাপার হব, আর এই কুমির খ্যাপা পার হওয়ার জন্য আমরা এখানে বাইকটা রেখেছি। কিছুক্ষণের মধ্যে খ্যাটা পার হবো। এদিকে মেঘটাও খুব মানে কি ধেয়ে আসছে, দেখতে পাচ্ছেন মেঘটা কতটা কাছে চলে এসছে, যখন তখন বর্ষা চলে আসবে বা নামবে। কুমিরবাড়ি পার হতে হবে, এবার মাঝি আমাদের সে ভাত খাচ্ছে, যার কারণে
নৌকায় যে দাঁড়িয়ে আছে, আর কুমির মারে ঠিক ওপারে আছে। আমরা এপারে দাঁড়িয়ে আছি, কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ। হালকা হালকা করে বর্ষা পড়ছে, যার কারণে আমাদের ক্যামেরাটা অফ করতে হচ্ছে। ক্যামেরাটা না অফ করলেও নয়, আমরা উপরে গিয়ে কিছু আমরা দেখাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে দেখাই দেবো তাহলে সকলকে। বলতে বর্ষাটা নেমে আসলো, আমরা কুমিরবাড়ি বাজার থেকে দুটো রেনকোট কিনে নিলাম, আর রেনকোট পরে আমরা যাচ্ছি। আর বর্ষার সময় বাইক চালাতে খুবই কষ্ট, তবু আমরা মরিচঝাপির উদ্দেশ্যে রওনা দিলাম। একটা রেনকোট কিনতে হলো, যার কারণে এত বর্ষা পুরো ভিজে গেছি। তবু একটা রেনকোট না কিনলে নয়, একটা কুমিরমারির এখান থেকে দুখানা রেনকোট কিনে নিলাম, দাদা একটা আর আমি একটা। আর এই যে সেই মরিচঝাপির জঙ্গলে চলে এসেছি, আবার নতুন গল্প শুরু হবে, নতুন ইনফরমেশান। দু একটা একটু উচ্চারণ করতে ভুল হচ্ছে, অ্যাকচুয়ালি এত ভিজে গেছি না তার জন্য। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি, আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে স্যার।